ওরে ভাই, আকাশের দিক তাকায় কি দেখেন? সেই সময় দেখলাম বালতি নিয়ে গরুর পিছন পিছন ছুটতেছেন দুধের জন্য, আর আকাশ থেকে কিছু পড়বে বালতি নিয়ে বইছেন। ভাই আপনি আমারে বাঁচান, ভাই আপনি আমারে বাঁচান। বাঁচাবে মানে? এ ভাই, আগের থেকে কয়ে রাখতেছি, আমার টুপি, আমার সানগ্লাস, আমার কোট, আমার প্যান্ট, জুতা এদিক তাকাবেন না। কি কি জন্য বাঁচাতে হবে? আপনি তো বাঁচতেই আছেন রে ভাই। ভাই আপনি আমারে 1000 টাকা দেন। ও ভালো কথা, আপনার কাছে তো আবার টাকা থাকে না, ডলার থাকে, অসুবিধা নেই, আপনি আমার ডলারই দেন। ওরে বাবা রে বাবা, খাসুন চুলাই, হঠাৎ করে বিদেশি মদ খাওয়ার ইচ্ছা হলো কেন? যে ডলার লাগবে বিদেশি মদ খাওয়া শুরু করেছেন নাকি? এ ভাই, আপনারা কলম বিদেশে যান, সেখানে এরা মাটির পরে বসে খাবেন না, একদম একদম বরফের চূড়ায় বসে সুকসুক করে মদ খাবেন, বিদেশি মদ খাবেন। এই দেখে বসে আছেন কিসের জন্য? না রে ভাই, মদ কলম আমার সাথে আছে কিন্তু আমি খাইতে পারতেছি না। আমার উপর থেকে একটা মনে করেন যে উল্টা থ্রেট আসছে, আমি যদি এখন কোনো মদ কোনো নেশা জাতীয় জিনিস খাওয়া শুরু করি, তাহলে পর আমার কলজে গুড়তে একসাথে হয়ে মনে করেন যে বাস্ট হইয়া সব কিছু পয়সা নষ্ট হয়ে দুর্গন্ধ হইয়া উল্টা পাল্টা কিছু একটা হয়ে যাবো, আমি শেষ হয়ে যাবো রে ভাই। আপনি বোধহয় বুঝতেছেন না, আপনার আমি বুঝাইতে পারতেছি না। দয়া করে আপনি আমার 1000 টাকা দেন, নাহলে পর আমার মহাবিপদ। আপনি কইতে পারেন আমার আয় হচ্ছে মাত্র 4 দিন, আপনি আমারে বাঁচান। যে পরিমাণ মদটা খান, এই যে মদ, যে কোনো দিন মনে করেন না, না আপনি ভুল বুঝতেছেন, পরিস্থানের মিস পরির লোক আমার কথা হয়েছে, টেলিফোনে কথা হয়েছে, উনি বলছে আমি যদি 1000 টাকা ওনাকে দিয়ে দিই, তাহলে ফির কী হবে জানেন? মদের উপর তার একটা বান মারে দিবে, তখন কী হবে জানেন? আমি যে কোনো মদ চাইলে খাইতে পারবো, আমার শরীরের কোনো ক্ষতি হবে না। এই চলাইতে বান মারে দিবে, যাই হোক পরে কী করছে না করছে সেটা পরে চাও। তবে আমি আপনারে কই, আপনি সকাল বিকেল রাত যে পরিমাণ মদটা খান, যে পরিমাণ এই চুলাই খান, আপনাকে তো যখন তখন কলজা ভেটে মরে যাবে। ভাই এই উপকারটা আপনি আমারে করেন, ভাই এই উপকারটা করেন, মাপ চাইতেছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার থামেন, আমি বুঝতে পারছি, মানে আপনার পরি ওই যে উপর থেকে যে পরি সিগনাল দিচ্ছে, সে পরিরে 1000 টাকা দিলে পরে আপনার মদের উপর একটা বান মেরে দেবে, সেই মদটা খেলে আপনার বুকের মধ্যে সমস্ত অসুখ সেরে যাবে, কিচ্ছু হবে না, আপনি বাইরে থাকবেন এবং আরাম করে মদ খাবেন, তাই তো? টাকাটা আপনি দিবেন কিভাবে? না না কোনো অসুবিধা নাই, উনি কিছু রাত্রে যে কোনো একটা টাইমে এসে এখান থেকে নিয়ে যাবে, আমার খালি 1000 টাকার নোটটা রেখে যেতে বলছে। পাগল না পরে বলে কথা, পরে কি জন্য রাতের বেলা গোপনে এসে 1000 টাকা নিবে? আরে পরে তো দারুণ খেলা, আপনি জাস্ট 1000 টাকাই হাতের উপর রাখবেন, পুট করে উড়াই নিয়ে চলে যাবেন, আপনি টেরই পাবেন না। সেটাও হইতে পারে রে ভাই, বিস্তারিত আমার কিছু কয় নাই, যেবে বুক উনি টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাবো, আপনি খালি 1000 টাকা দেন। আরে ভাই রাখেন তো, এইসব ধান্দাবাজি কথাবার্তা বাদ দেন, এই পরিরে ভাঙায় আর কত খাবেন? হ্যাঁ আমি শুনেছি কদম নাকি না সব এই পরি ভাঙায় খায়, আর আপনার পরি ভাঙায় খাওয়ানো শুরু করছে, তাই না? পরির নাম করে এই মদ, এইসব আমরা বুঝাবেন না, যত সব উল্টা পাল্টা বুঝায় না, আমাকে কেউ বুঝলো না, আমাকে কেউ বুঝলো না, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা। না আমি কিন্তু খাই নাই, আমি খালি খাওয়ার একটা মানে অবস্থা হয়েছিল কিন্তু আমি খাই নাই, আমি খাই নাই যতক্ষণ পর্যন্ত আপনার 1000 টাকা দিতে না পারবো, আমি খাবো না, আমি খাবো না, আমি শপথ করলাম। আরে অ্যানিমেল ভাই, খারাপ খারাপ অ্যানিমেল ভাই, কই যান আমি, একটু খারাপ না, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আমার একটা জরুরি কাজ আছে, একটা বিস্কিট মানে একটা গরুর ট্রিটমেন্ট করতে হইব, প্রেগন্যান্সি কেস ইনজেকশন মারা লাগবো, আন যাইতে হইব। আরে কারণ না আপনি কি কোন হানে যান, আমার লগে মোর কিছু কথা আছে। কি কি? আরে আয় একটু আর্জেন্ট আছে, কি কথা বলো, কি কি বলো? আচ্ছা আপনার সিনেমার কি হইলে, কবে থেকে শুটিং করবেন? না আরে আ সিনেমা তো কবে শুটিং শুরু হইতো, কিন্তু সমস্যা হচ্ছে কি আয় সিনেমার মধ্যে একটা মানে ভেরিয়েশন আনার লাই, আমি এখানে ওই বাকসাবরে কাস্ট করছি, আমি মানে রয়্যাল বেঙ্গল টাইগার, তো ওনার সাথে কথাবার্তা হয়েছে, চুক্তি মুক্তি করছি, হঠাৎ করে এত না আমাকে ডাকি নিয়ে একটা মানে গোপন কথা বলতেছে, অভিমান করতেছে, বলছে দেখো তুমি আমারে নিতো, কিন্তু আমার তো বাঘিনী মানে আমার যে ওয়াইফ তাকে তোমার নিতে হবে সিনেমার মধ্যে। আয় কি বিপদ হচ্ছি, আরে আশ্চর্য ব্যাপার, আপনাদের নিচে আপনার বড়ও কিনলে নন লাগবো,
এখন দেখো এই বাঘ বাঘিনি এগুলো লই মানে সিনেমা করা তো একটা টাফ সবাইরে প্রশিক্ষণ টশিক্ষণ দেওয়া লাগবে সবাইরে প্রস্তুত হওয়া লাগবে যা এসব কাজের জন্য আর একটু দেরি হইতেছে শুরু করে দিমু সিনেমা শুরু হয়ে যাবে হাই স্যার এনিমেল ভাই আপনি কি জানেন যে বাহার বাইর সিনেমায় মোরে নায়িকা হিসেবে চয়েস করছে না থাক আসতেন না আসলে কষ্ট হয় দেখছো আসলে কাশি হয়েছে সোলাইভার সিনেমা বানাইতে পারবো এনিমেল ভাই দেখেন মানলাম সে সোলাইখোর তাই বলে যে সে তার মাথায় বুদ্ধি নাই হইয়া কিন্তু না হের মাথায় মেলা বুদ্ধি এক্সের বুদ্ধি হ্যাঁ ছবি বানাইতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত প্রশংসা করতেছো সোলাই বেড়ারের লই ও ফতিবা হ্যাঁ ফতিবা থাকতেই পারে এতার মধ্যে ফতিবা থাকতে পারে ফতিবা থাকতে পারে তই এতার সিনেমার মধ্যে ইয়ে কে হিরু কে হিরু নায়ক কে এই তো আসল কথা মুই তো নায়কে খুঁজা পাইতে আসি না মানে কে যে আমার এই স্বপ্নে সিনেমার স্বপ্নের নায়ক হইবে আরে বাবুরে সিনেমার নায়ক খোঁজার কাজ তো তোর ন সেইটা তো সোলাই বাহার খুঁজবে তুই তো এই কাজ করা দরকার নাই খুঁজবে তো হাতে তুই এত টেনশন করতেছো কি লাগে ইয়া ঠিক আছে তয় বাহার ভাই মোরে বলছে মুই যেই নায়কই পছন্দ করি মোরে হ্যার লগেই সিনেমা করাইবে যে মাসুদ মোল্লা ভাই আছে না হ্যাঁ না নায়কের ফিননে মোর পিছে গুরগুর করে ইয়া কোনো কথা কন হ্যার লগে মোরে মা না 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 এইটা এইটা হয় না মাসুদ মোল্লা হ্যাতে হবে তোমার সিনেমার নায়ক আবার হ্যাতে তোর পিছে গুরগুর করে না না এটা কোয়ালিটির মধ্যে হড়ে না হেইয়াই তো মোর কথা এই যে মাসুদ মোল্লা হ্যাঁ তো মোর বাহের বয়সী হ্যাঁ যদি মোর নায়ক হয় হেইয়া কি জীবনে হিট হইবে এই সব যদি ফ্লপ খাইবে না 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 মাসুদ মোল্লা তো একটা মানে কি কইতাম হ্যাতে তো কোনো কোনো মানে এত তো কোনো জাতের মধ্যেই হড়ে না হ্যাতার লগে তোর সিনেমা মানা না এটা চলতো না এনিমেল ভাই আপনি তো সব বুঝতেই আছেন নায়ক ছাড়া কি সিনেমা শুটিং হয় কোন আপনি একটা নায়ক ম্যানেজ করে দেবেন না দেখো এখন এই যে কথা বলছো তুমি ঠিক আছে কিন্তু আমি তো আজ সিনেমার নায়কের অভিনয় করতেছি আর নায়ক বলতে যেটা বুঝে আর কি হিরু এই হিরু তো আসলে আয় ছাড়া এই গ্রামে আর তো কেউ নাই অ্যাকচুয়ালি তাহলে এক কাম করেন আপনি আপনি মোর সিনেমার নায়ক হয়ে যান হ্যাঁ কি বলছো না না আরে তুমি বুঝতেছো না কেন আজ সিনেমার নায়ক তো আয় নিজে আজ সিনেমা আয় করুম আজ মানে আয় অ্যাজ এ হিরো একটা সিঙ্গেল সিনেমা করুম আয় আর অন্য কারো ছবি করতে পারতাম না এটা আর করা ঠিক হবে না এটা আর লজিকে যায় না আয় করতাম না সরি আমাকে ক্ষমা করে দিও তুমি আরে ইহানে তো কোনো দোষের কিছু নাই কত নায়ক আপনি দেখেন না যে সিনেমা রিলিজের আগে এক লগে দশ বারোটা ছবি সাইন করে ফেলে আপনি আপনার ছবির নায়ক হইলেন আপনি এর লগে আমার ছবির নায়ক হইলেন আপনি এত সুন্দর একটা অফার হেয়া নেবেন না না মানে এসব ব্যাপার আমিও শুনছি মানে অনেক সাইন করে নায়করা হ্যাঁ উগ্গা সিনেমাও আসে না বাজারে কিন্তু হাজার হাজার ছবি তারা সাইন করে এইটা আমি শুনছি কিন্তু তারপরও আর জায়গা থেকে জানি কেমন কেমন লাগতেছে আর না 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 আয় না আয় না এনিমেল ভাই আপনি একজন শিক্ষিত মানুষ হইয়া আপনি যদি এরম দাঁড়ার কথা বলেন ইয়া কি মানা যায় আচ্ছা ঠিক আছে মুই আপনারে ভাবার জন্য কয়েকদিন সময় দিলাম আপনি মোরে ভাইবা কিন্তু জানাইবেন না অবশ্যই আই তোমাকে ভাবি চিন্তি বিষয়টা আমি তোমারে জানাই দিব অবশ্যই আই এটা চিন্তা করুম এটা আমার চিন্তা করতেই হবে এইটা কিন্তু খারাপ অফার না এই অফারটা আমার চিন্তা করতেই হবে এটা হইতে পারে আপনি না দেরি হয়ে যাইতেছে আপনি জান না কে কোনাই দেরি হইতেছে আপনি না গরুর ইনজেকশন দিবেন ইয়ের গরুনি ও গরুর ইনজেকশন হ্যাঁ ও আচ্ছা আর তো ট্রিটমেন্ট প্রেগন্যান্সি কেস হ্যাঁ আমার নায়ক কই তুই আমি ট্রিটমেন্ট খুব জরুরি একটা কথা আছে ভাই তোমার সাথে আবার কিসের জরুরি আলাপ ওরে ভাই রে বাবু তোরে ভাই বুঝছস একটা চুপার অফার পাইছি হ্যাঁ এখন এই অফারটা আমি কি রিসিভ করুম না ছাড়ে দিমু এইটা আর মাথা ধরতেছে না আই হিসাব করে ফাইতেছি না তোর সাথে একটু কথা বলতে চাইবে ভাই তুই একটু বুদ্ধি দিবি আরে অফার অফার
তোমার আবার কে কি অফার করলো? পুরো সাথী বাহারের নায়িকা সাথী আমার একটা অফার করে ফেলছি। সোলাই বাহারের নায়িকা তো সাথী, সাথী আবার তোমার কি অফার করলো? আরে বাবু রে, সোলাই বাহারের নায়িকা যে সাথী সেটা তো আমিও জানি, হুরা গেরাম জানে, কিন্তু মুশকিল হয়েছে সত্যি কোনো নায়ক নায়ক খুঁজে পাইতেছে না। এটা তুমি কি বলো, বাহারবার সিনেমায় নায়ক সংকট, এটা তো শুনি নাই। এ সেটা তো আমিও শুনছি, সেটি আমারে বলছে, এনিমেল ভাই আপনি যদি আমার সিনেমায় মানে আপনি হিরো হয়ে আমার সাথে অভিনয় করেন তাহলে আমি অনেক কমফোর্ট 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 এই কমফোর্ট কি এটা কি কমফোর্ট 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 করতে অভিনয় করব। বলো কি, কিন্তু আমি তো একটা জিনিস বুঝতেছি না। কি আর ছবি বানাবো বাহার, হ্যাঁ, কিন্তু নায়ক খুঁজে সাথী, হ্যাঁ, মানে পুরো ব্যাপারটাই কেমন যেন উল্টাপাল্টা মনে হইতেছে। উল্টাপাল্টা হয়েছে তো, একসাথে উল্টাপাল্টা হইতেছে। আমিও তো নায়িকারে একই কথা বলছি, তার সাথীরে একই কথা বলছি, ছবি যদি বাহার বানায় তাহলে তো হিরু খুঁজার দায়িত্ব তা, তুমি কেন হিরু খুঁজবা? হুয়াই পরে সাথী তোমার কি উত্তর দিল? আরে সাথী তো আমারে বলছে যে সাথী যাকে হিরো হিসাবে পছন্দ করবে সোলাই বাহার তাকে দিয়ে সিনেমা বানাবে। মানে এখানে সাথীর কথাটা খুব গুরুত্বপূর্ণ, সাথী যারে চাবে তারে দিয়ে সিনেমা হবে। সোলাই বাহার সাথীরে এত বড় ক্ষমতা দিয়ে দিছে, বাহারের সিনেমার নায়ক 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 ও বাহারের সিনেমার নায়ক খুঁজতে সাথীরে বলছে। তুমি বলো বাবু, মানে মানে এই সিনেমাটা কি আমার আমার কি আসলে করা উচিত কি উচিত না, মানে আমি আসলে বুঝতেছি না আর কি, তুমি বলো ভাইয়া। একদিকে তোমার সিনেমা, আরেক দিকে বাহারের সিনেমা। আমার মনে হয় কি এনিমেল ভাই, তোমার দুইটা সিনেমাই করা উচিত। তুমি সত্যি বলছিস? আমার দুইটা সিনেমাই করা উচিত। দুইটা সিনেমাই করবা, তবে নায়িকা থাকবো কিন্তু একটা। কা উগ্র নায়িকা থাকবো? কিনলে সাথী তোমার নায়ক হিসেবে নিতেছে, তুমি তার একটা প্রতিদান দিবা না? এই জন্য তুমিও তোমার সিনেমায় সাথীরই নায়িকা হিসেবে নিয়ে নাও। হাগ সাথীরে আয় নায়িকা নিব কিনলে, আয় তো অলরেডি নায়িকা সিলেক্ট করিয়া লাগছে। আরে তুমি তার প্রতিদান দিবা না, তার ঋণটা শোধ করবা না? আচ্ছা আমি তোমার বুঝাই বুঝাচ্ছি। এই যে ধরো সব সিনেমায় তো একটা জুটি বলে কথা আছে, হ্যাঁ, জুটি জুটি মানে দুজন নায়ক নায়িকা, নায়ক নায়িকা জুটি যদি ভালো হয় মানে দর্শক পছন্দ করে তাহলে তো সিনেমা হিট। এই যে ধরো আমাকে আগের যে জুটি আসলো রাজ্জাক ববিতা, হ্যাঁ, আলমগীর সাবান, তারপরে সালমান শাহ শাবনু, সালমান শাহ শাবনু, আর এখন হইব এনিমেল সাথী। ব্যাপারটা ভালো লাগছে রে, আমি ব্যাপারটা মাথা নিলাম, চিন্তা নিলাম, এটা চিন্তার বিষয়। হ্যাঁ খুবই চিন্তার বিষয়, তুমি ব্যাপারটা নিয়ে খুব ভালো করে ভাবো। হ্যাঁ আমি কিন্তু খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছি তোমার। আচ্ছা হ্যাঁ তুমি ভাবো, আমি তাহলে যাই। আচ্ছা তুই যা, আমি ভাবি। হ্যাঁ এনিমেল সাথী, সাথী এনিমেল, এনে সাথী এনদি এনিমেল, সাথী এনিমেল। কতবার বলেছি, কতবার বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না, তুমি কেন আমার কথা বিশ্বাস করো না বলো তো? না আমি অনেক অপেক্ষা করেছি, ভেবেছিলাম তুমি পরিবর্তন হবে, কিন্তু কোথায়, আমি আর অপেক্ষা করতে পারবো না তোমার জন্য, আমি চললাম। হ্যাঁ আমি তো বলেছি এখন আর আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসতামও না। নায়িকা তুমি দাঁড়া দাঁড়া কত কষ্ট করতেছ, মানে মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখতেছ, আরে আমার খুব খারাপ লাগতেছে এই যে তুমি এত স্বপ্ন দেখতেছ, তোমার স্বপ্নগুলো যে ভেঙে যাব এটা ভাইবা আমার ভিতরে কষ্টে, মানে বুকটা ফাইটে যাইতেছে। ও মাই গড বাবু, আমার স্বপ্ন ভেঙে যাবে মানে কোন স্বপ্নের কথা বলছো তুমি? অবশ্য স্বপ্ন ভেঙে যাব কি, আমার তো মনে হইতেছে স্বপ্ন ভাঙিয়ে গেছে, অদল বদলের খেলা শুরু হয়ে গেছে। হাউ ফানি বাবু, তুমি কি আমার সাথে মজা করছো? কিসের অদল বদল শুরু হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। নায়িকার অদল বদল, তোমার জায়গায় অন্য নায়িকা ঢুকবে আর তুমি বাদ হয়ে যাইবা। হ্যাঁ ওই যে এনিমেল খেলা আছে না,
ও এনিমেল খান সাথীর সাথে অভিনয় করবে, মানে এনিমেল খান নায়ক হবে, বুঝতে পারতেছো না? আমাকে নায়িকা থেকে বার করে দিয়ে আমার জায়গায় আসবে সাথী, আর সাথীর ওই ছবিতে নায়ক হবে এনিমেল খান। হ্যাঁ, তার মানে এনিমেল দুই ছবির নায়ক হবে। হ্যাঁ, এই তো তুমি একবারে পানির মতো পরিষ্কার বুঝা ফেলেছো। কিন্তু তুমি জানলে কি করে? এনিমেল আসছিল আমার কাছে, সে নিজে মুখে বলছে যে সিনেমা থেকে সে তোমার বাদ দিয়ে দিবে, আর ওর সিনেমার নতুন নায়িকা হবে ওই যে সাথী আছে না, সাথী। ও মাই গড, এনিমেল এরকম একটা জঘন্য মানুষ, ওর বিবেক একবারও বাধা দিল না এই কাজটা করতে। আমি তো তোমার আগেও বলছি, ও তো একটা পশু ডাক্তার, ও সব পশু পাখি চিকিৎসা করে, পশু পাখি চিকিৎসা করতে করতে ওর মনটাও না পশু হয়ে গেছে। বাবু, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে না, তাহলে না ওই এনিমেল খানের আমি 12টা বাজায় ছাড়ব। আমার স্বপ্ন নিয়ে চিলিমিলি খেলার ওর কোনো অধিকার নেই। আর আমিও তোমাকে একটা কথা বলে দিলাম বাবু, ওই ছবিতে নায়িকা হিসেবে শুধু আমিই থাকবো, আমি নায়িকা। তুমি শুধু শুধু কেন মরিচিকার পেছনে ছুটতেছো? তুমি একটা নায়িকা, তুমি তো সিনেমা করলেও নায়িকা না করলেও নায়িকা, তুমি কেন ওই অ্যানিমেল পেছনে ছুটবা? হ্যাঁ, আর ওই ডাক্তার অ্যানিমেল তো তোমার কোনো মূল্যই বুঝে না। বাবু, আমি একটা নায়িকা, আমি ওকে ছাড়বো না, আমি ওর শেষ দেখতে চাই, ওকে আমি খুঁজে বের করে ওকে জিজ্ঞাসা করবো ও এমন কেন করলো আমার সাথে, ওর এত বড় সাহস কিভাবে হলো। ঠিক আছে নায়িকা, তুমি প্রতিশোধ নাও, তোমার যে অপমান করছে সেই অপমানের আগুনে ওরে পুড়ে আর সার খার করে দাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছ বাবু, ওকে আমি খুঁজে বের করব। আচ্ছা বলো তো, ওকে কোথায় পাওয়া যাবে? ওই যে ওইখানে বেঞ্চটা আছে না, ওইখানে বসে আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। থ্যাংক ইউ। এনিমেল খান, তুমি দুই ছবি না খাবা না? হ্যাঁ, আমিও বিশেষ বাবু, আমি যতদিন আছি তুমি দুইটা কি এক ছবিরও না কইতে পারবা না। হ্যাঁ, এইবার বুঝবা খেলা। রাজ্জাক সাবানা, ববিতা আলমগীর, সালমান শাহ শাবনূর, ইলিয়াস কাঞ্চন রুজিনা, এনিমেল খান সাথী। সাথী তুমি, সাথী আমি, আমরা দুজন সাথী, এনিমেল খান সাথী সাথী। তাহলে আমি যেটা শুনে আসছি সেটাই সত্যি? কি শুনছো, কি আর শুনছো? আপনি এতদিন আমার এই ওয়েদারের কথা বইলা ছবিটা অফ করে রাখছেন, আর যেই আপনি সাথীরে পাইছেন, সাথীরে নিয়ে আপনি আমার ছবি থেকে বাদ দিয়ে দিতেছেন। ছি ছি অ্যানিমাল, আপনি এত খারাপ! আই আই খারাপ নো, আই কোনোদিনও খারাপ নো। আর সাথী ছি, সাথী কোনো মাই হইলো, সাথীরে সাথীরে দেখতে কেমন লাগে বান্দরের মতো? হ্যাঁ, তোমার মতো একটা সুন্দর মেয়ে, তোমার মতো একটা একটা পাইন নায়িকা, এই কার আমি আরোগ্য আছি নি, উগ্রও নাই, তুমি কি অনেক কিউট, তুমি অনেক পাইন। আমাকে আপনারা সান্ত্বনা দিয়ে কোনো লাভ নাই, আমি না আমি আপনার আর বিশ্বাস করি না, আপনার কোনো কথা বিশ্বাস করি না। এসব আজে বাজে লোকের কথা বিশ্বাস করি, এসব আজে বাজে লোকের কথা শুনি তুমি আমাকে অবিশ্বাস করতেছো? তুমি আমার নায়িকা ফাইনাল, এটা এবং ফাইনাল করছি আমি, তুমি নায়িকা। আমি শুনেছি আপনি বাহারের ছবিতে নায়ক হিসেবে ওই সাথীর সাথে অভিনয় করবেন, পরিবর্তে আপনি সাথীকে নায়িকা বানাবেন আপনার ছবিতে। ছি 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 এনিমেল খান, আপনি আপনি এত নীচ! না না না, তুই ভুল করতেছো নায়িকা, আমি বুঝছি, আমি বুঝছি কারা এসব করতেছে, কাদের চলনা, কারা ফেলেনিং করতেছে এসব, তারা চায় না। তুমি এনিমেল খান রে কইছো নায়িকা বিজলি রে বাদ দিয়া, নতুন নায়িকা ওই যে সাথী আছে না, সাথী রে নিয়ে সিনেমা করতে, মিথ্যা কথা কইবা না। মহাবিপদের মধ্যে আছে ভাই, আপনি আমার একটু বাঁচান ভাই। বুঝছি, ফেইন ফেইন। আচ্ছা আচ্ছা, ইয়ে করেন, হতে যান আমার হাটটা দে না, ফাল দেখলে বুঝি যেমন কি আছে দেখি। এই টাকাটা দিছো তুই, তোরই অধিকার আছে এটার হরণ করার, তোদের স্বামী স্ত্রীর ব্যাপার তোরা কি করবি, তোরা করগা, আমার কিছু জিজ্ঞেস না। কলা খাবা গাছ লাগাইয়া খাও।